আজকে দুপুরে একটু সিম্পল রান্নাবান্না হবে, কম সময়ে যাতে হয়ে যায়। তো চিন্তা করলাম পেঁপে আছে ঘরের মধ্যে, তো পেঁপের একটা ভর্তা করা হবে। আর পাঙ্গাস মাছ রান্না করা হবে নাকি ভাজি করা হবে এই নিয়ে কনফিউশন ছিল। তো চিন্তা করলাম পাঙ্গাস মাছটা ভাজিই করব, কারণ এই মাছটার না অনেক তেল, এটা অনেক বড় একটা মাছ ছিল, তো এটার অনেক তেল দেখে চিন্তা করলাম রান্না না করে ভাজি করি। কারণ পাঙ্গাস মাছ আম্মুর পছন্দ না, ভাজি হলে একটু তাও খেতে পারে, এই জন্য ভাজি করব। লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি, তো একটু ম্যারিনেশন করে রাখলে ভালো আর কি, কিন্তু আজকে আমার সময় নেই, বললাম যেহেতু অল্প সময়ে করব। তো প্যানটাকে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তেলটা আসলে আরও কম দিলে ভালো হইতো, কারণ মাছের যেহেতু এত তেল। তেলটা ভালো মতো গরম করে একদম পুরো ধোয়া উঠে আসলে তারপর মাছগুলো একে একে দিয়ে দিব সাবধানে। তো তেল যদি ভালো করে একেবারে ধোয়া ওঠা গরম হয়, তাহলে হচ্ছে মাছের সাথে প্যানটা লেগে যায় না উল্টাতে গেলে, নইলে হচ্ছে ভেঙে যায়। আমি আর কি এটা ফলো করি। তো এখন মাছগুলো দিয়ে একটু একপাশ ওপাশ ওপাশ উল্টিয়ে ভালো মতো কড়া করে ভেজে নেব। মাছ ভাজলে তো একটু কড়া করে ভাজলে মজা লাগে। তো আজকে আবার চিন্তা করলাম যে মাছ ভাজার পরে একটু পেঁয়াজ ভেজেও দিব। আম্মুর কাছ থেকে কয়েকদিন আগে শিখেছিলাম, তো ওইভাবে দিলে বেরেস্তা টাইপের একটা সুন্দর ঘ্রাণ আসে, ভালো লাগে। যেই তেলে মাছ ভেজেছিলাম ওই তেলেই কাঁচা পেঁয়াজটা দিয়ে ওর মধ্যে সামান্য লবণ হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়া এগুলো দিয়ে একটু ভেজে পুরো একদম বেরেস্তা শক্ত করে ফেলবো না, কিন্তু হালকা একটু ব্রাউন হয়ে আসলে তার মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। তো আমার মাছ ভাজা তো কমপ্লিট। এরপরে চিন্তা করলাম যে পেঁপে ভর্তা করব। পেঁপে আসলে শরীরের জন্য ভালো, এছাড়াও পেঁপে ভর্তা টেস্টি হয়। ঢাকায় পেঁপে ভর্তা করে একবার মজা লাগে না, কিন্তু এখানকার পেঁপেগুলো ভালোই মজা। তো মাঝে মধ্যে এগুলো ভর্তা করে খাই। আজকে পুরো গোটা একটা বড় পেঁপে নিয়েছি, কিন্তু কপালটা খারাপ, এই পেঁপেটার স্বাদটা খুব একটা ভালো না। মানে পেঁপেটা একটু পানি পানি আর কি, এরকম পানি পানি হলে পেঁপের স্বাদটা কম লাগে। তো যাই হোক, পেঁপে ভর্তার সাথে মাঝে মধ্যে আলু দেই, কিন্তু আজকে পেঁপেটা এত বড় দেখে আলু আর দেই নেই। আর আলু ভর্তা খেলে হচ্ছে পেট ফুলে যায়, যার জন্য আলু দেই নেই। তো কয়েকটা মরিচ আমি ভেজে নিলাম যে কটা লাগে ইউজ করব। পেঁয়াজও কেটে নিয়েছি কুচি কুচি করে। আসলে এই ভর্তাটা পুরাই আলু ভর্তা আমরা যেভাবে করি ওইভাবেই করি আর কি। তো ফার্স্টে পেঁপেটাকে আমি ভালো মতো মুথে নিছি, এই যে দেখেন কত পানি পানি, এই মানে আমি মাখতে যেয়ে হচ্ছে পানি বেরোচ্ছে। তো যাই হোক, চটকে চটকে এখন পুরোটা সুন্দর করে একদম ভালো মতো আমি আর কি ম্যাশ করে নিব। নরম আছে, খুব একটা কষ্ট হয় না। এই ভর্তার মধ্যে সরিষার তেল দিলে খুবই টেস্টি লাগে, কিন্তু আম্মু হচ্ছে সরিষার তেল দিলে খায় না, তো এই জন্য আমরা হচ্ছে ভর্তাতে দিচ্ছি না। যদিও আলাদা করে বানানো যায়, বাট এভাবেই আজকে বানাবো তেল ছাড়া, কারণ অলরেডি মাছ ভাজায় প্রচুর তেল আছে। আর ধনে পাতা আমার কাছে মনে হয় এই ভর্তার সাথে হচ্ছে ধনে পাতা যায় না, যার কারণে ধনে পাতাটা আমি ইউজ করি না। বাট যার যেরকম পছন্দ সে সেরকমভাবে বানাতেই পারে। তো ফার্স্টে আমি দুইটা মরিচ দিয়ে নিলাম, দেখি কতটুকু ঝাল হয়। যদি ঝাল কম হয় আরেকটা মরিচ দিব আর কি, কারণ আমার বাসায় ঝাল খুবই কম খাওয়া হয়। মরিচের সাথে পেঁয়াজটা এরকম চটকে চটকে ডলে নিচ্ছি, এইভাবে ডললে হাত জ্বলে ঠিকই, কিন্তু ভর্তা খুব মজা হয়। তো মরিচের সাথে একেবারে ভালো করে পুরো লাল লাল করে পেঁয়াজটাকে চটকে নিলে যত চটকাবেন তত বেশি মজা হবে। তারপরে সুন্দর করে এখন পুরো পেঁপের সাথে মেখে নিব। তো আমার কাছে মনে হচ্ছে মরিচটা একটু কম হয়ে গেছে, তো আমি আরেকটা মরিচ অ্যাড করব ভাবছি। আর এই ভর্তাতে না অনেক লবণ লাগে, বুঝলাম না কিসের জন্য, আলু ভর্তা কিন্তু এত লবণ লাগে না। তো যাই হোক, আজকের রান্নাবান্না প্রায় কমপ্লিটই, কালকেরও আবার কিছু ফ্রিজে আর কি তরকারি আছে, নিরামিষ, তারপর এটা সেটা। আমার বাসায় ভাই না থাকলে আমাদের খাবার শেষই হতে চায় না, খালি ফ্রিজে থেকে যায়। যাই হোক, এই আমার হচ্ছে ভর্তা রেডি, দেখে কেমন লাগছে সবাই জানাবেন। খেতে ভালোই হয়েছে মোটামুটি, অন্যদিন আর একটু বেশি মজা হয়, তো আজকেও খারাপ না, ভালো হয়েছে। তবে একটা কথা, আমার কাছে যেটা মনে হয় পেঁপে ভর্তায় খুব বেশি পেঁয়াজ আর মরিচ ইউজ করলে ভর্তাটা মজা লাগে না। তো আপনারা যদি কেউ বানান এই টিপসটা ফলো করতে পারেন। পেঁয়াজ তো বেশি দিলে আলু ভর্তা ভালো লাগে, কিন্তু পেঁপে ভর্তায় টেস্ট আসে না, এটা আর কি বলে দিলাম। এখন ভাত নিয়ে বসে গেলাম লাঞ্চ করতে, এক পিস মাছ নিয়েছি আর ভর্তা নিয়েছি। আজকে অনেক লেটে ব্রেকফাস্ট করেছিলাম, যার জন্য ভাত খুব কম খাচ্ছি, নইলে হচ্ছে আমার আবার পেট ফুলে যায় বেশি ভাত খেলে। তো ফার্স্টে মাছটা আর একটু পেঁয়াজ নিয়ে মেখে নিচ্ছি।
তারপরে দেখেন এই লোকমাটা মুখে দিচ্ছি, খুবই দারুণ টেস্টি হয়েছে কিন্তু খেতে। নিজের রান্না নিজেই তারিফ করছি, বাট সবাইকে তো আর খাওয়ানোর সাধ্য নাই, সবাইকে খাওয়াতে পারলে বোঝাতে পারতাম যে আমার রান্না কিন্তু ভালোই মজা। সাথে নিয়েছি একটা বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ তো অনেক ঝাল, এই জন্য আমি ভেঙে অল্প একটু নিয়ে আসছি। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, এভাবে ট্রাই করবেন, মাছ ভাজা ভালোই লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। পরের ভিডিও দেখার জন্য সবাইকে আগে থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।